সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বন্ধুরা ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে সকালবেলার কাজ তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা, সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে সকালবেলার। আর হচ্ছে আমি ভাত বানিয়ে নিয়েছি, একটুখানি গ্যাসের মধ্যে সেদ্ধ ভাত বানিয়েছি, সেখান থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। তো সেদ্ধ ভাত বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের ঘরে এসে জামাকাপড়গুলো আমি বের করে নিচ্ছি। আমাদের যে জামাকাপড়গুলো নিয়ে যাব সেই জামাকাপড়গুলো এখন ব্যাগে ভরে নিব। আর বন্ধুরা, এখন আমি ব্যাগটা গোছাচ্ছি, তার সাথে সাথেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেব। সুস্মিতা বলেছো, দিদি ভাই আমার নামটা তুমি একদিনও নেও না, প্লিজ আমার নামটা নাও। এই যে বোন, তোমার নামটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর নেক্সট কমেন্ট হচ্ছে, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, দশমী। এই যে বোন, দশমী নিয়ে নিলাম তোমার নামটা, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সব জামা কাপড় আলমারির থেকে বের করে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর দুজনেও কিন্তু রেডি হয়ে গেছে, প্রীতম আর প্রীতি। তবে এখন দেখো আমি কি করছি বলো তো, প্রথমে না একটা ব্যাগে ঢুকিয়েছিলাম, সেই ব্যাগটাতে না আটছিল না জামা কাপড়গুলো, তাই ভাবলাম অন্য একটা ব্যাগে ঢুকিয়ে নিই। একদমই না টাইট হয়ে যাচ্ছিল, চেন না বন্ধ করাই যাচ্ছিল না, সেই জন্য আমি আর একটা ব্যাগে এই জামা কাপড়গুলো বের করে ওই ব্যাগটার মধ্যে কিন্তু এখন ঢুকিয়ে নেব। আর আজকেও না বেশ ভালোই গরম পড়েছে, তবে না দিনে দিনে যেতে হবে, যেহেতু দু বাচ্চাকে নিয়ে যাব, রাত করা যাবে না, সেই জন্য কিন্তু দুপুরবেলা, এখন বোধহয় ওই 12টা কি 12:30 এরকম বাজে, তো এরকম টাইমে কিন্তু আমরা তিনজনই বের হয়ে যাব। বাড়ি থেকে বের হলেও কিন্তু সমস্ত কাজ আমাদেরকে করেই রাখতে হয়। সকালবেলা উঠে ঘুম থেকে সমস্ত কাজ করে নিয়েছি, তবে শুধু জামা কাপড় ধুইনি, জামা কাপড় সেরকম ধোয়ার মতো না, তাও ধুয়েছি প্রীতমের বাবার একটা টি শার্ট আর হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি, সেগুলো ধুয়ে মেলে দিয়েছি বাইরে, শাশুড়িমা আছে তুলে নেবে পরে। আর সকালবেলা সমস্ত কাজ করে একটু আলু সিদ্ধ ভাত রান্না করে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর হচ্ছে এখন দেখো যাওয়ার আগে লাইট ফ্যান জানলা সব বন্ধ করে দেব, যেহেতু এখন ঘরে আর কেউ থাকবে না, সেই জন্য আগের থেকে এগুলো বন্ধ করে ঘরটা তালা দিয়ে চাবি কিন্তু শাশুড়িমাকে দিয়ে বের হয়ে যায় বাড়ির থেকে দু বাচ্চাকে নিয়ে। এখন হচ্ছে রাস্তায় বের হয়ে পড়েছি আমরা, আর টোটো নেই বলে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে দেখে যদি টোটো পাই টোটোতে উঠে আর কি যাবো সোনারি ওদিকে। একদম দেখো রাস্তাঘাট ফাঁকা, এখন বাজে হচ্ছে 12:30, সেই জন্যই হয়তো ফাঁকা, এখন রৌদ্র খুব গরম পড়েছে সেই জন্যই আর কি। ওই যে টোটোগুলো গেল ওইদিকে, ওই মোড়টার মধ্যে দাঁড়ালে পরে টোটো পাবো বুঝছিস, চল। হ্যাঁ ওই মোড়টার মধ্যে দাঁড়াতে লাগবে, ওইখান থেকে টোটোগুলো বের হচ্ছে সব। জোরের কি অবস্থা হয়েছে গাড়িতে এসে এখন হচ্ছে নামিয়ে দিয়েছে আমাদেরকে। এখন হচ্ছে আমাদের এখানে একটা নদী আছে, খুব বড় একটা নদী আছে, তোমাদেরকে দেখাবো নদী পাড়টা, দেখতে কিন্তু খুব সুন্দর। তো এই নদীটা পার করে তারপরে হচ্ছে আমাদের বাপের বাড়ি যেতে হয়। আর আগে হচ্ছে আমরা কিন্তু একটা বড় একটা ব্রিজ দিয়ে যেতাম, সেই ব্রিজটা তোমাদেরকে এখন দেখাবো। আর এখন যেহেতু এদিকে আর কি ওই বাঁশের বানায় না কি বলে, আমরা তো জাকলা বলি, কি বলে কে জানি না, তো বাঁশের যেহেতু ওগুলো বানানো হয়েছে, এখন হেঁটে আর কি যাওয়া যায়, নদী এপার ওপার হওয়া যায়, এখন আর ব্রিজ দিয়ে যেতে হয় না, তাই আর কি এদিকে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে না ব্রিজটা, অনেকটা বড় কিন্তু এই ব্রিজটা, এই ব্রিজটা আমরা পার করে আগে যেতাম। আর হচ্ছে এক সাইড দিয়ে ট্রেন চলে, আর এক সাইড দিয়ে লোকের আর কি যাওয়া আসার জন্য একটু বাইক, একটা আর কি বাইক যাওয়া আসা করা যায়, খুব বড় কিন্তু ব্রিজটা। আর এই দিকে হচ্ছে ওই যে নদী।
আর এখানে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো আগে তো একটাই ছিল টিকিট ঘর, তো অনেক দিন ধরে যেহেতু আসা হয় না তো আমি ভুলে গেছি, এটা হচ্ছে যখন আমরা ব্যাক করবো বাড়িতে তখন হচ্ছে এই দিকে টিকিট কাটা। আর এখন যেহেতু আমরা ওই দিকে ঢুকছি তো সেই জন্য হচ্ছে এখন টিকিট কাটাটা হচ্ছে তোমার এই সাইড দিয়ে, তো সেই জন্য ওই সাইডে গিয়েছিলাম ভুলে, এই সাইডে এখন এসে আমি এখন টিকিটটা কেটে নেব আমাদের দুজনের। প্রথমে তো তিনজনের টিকিট রেখেছিল, তবে বলেছিলাম প্রীতি তো ছোটো, ওর কি টিকিট লাগবে নাকি, তারপর 5 টাকা আমাকে আবারও রিটার্ন করে দিয়েছিল। তো দুজনের টিকিট দিয়েছে আমাদেরকে, এখন চলে যাচ্ছি নদীর ওইদিকে। দাঁড়া ওইদিকে একটু জুতো খোল, ও সবার জুতো খুলতে লাগবে, জুতো খোল। ওইদিকটা হচ্ছে একটু জল আছে, সেই জন্য জুতোগুলো খুলে যেতে হবে সবার, জুতোগুলো এখন বেশ ভালোগুলো খোল। জানো তো বন্ধুরা, আমরা না কোনোদিনও কিন্তু সমুদ্রে বড় বড় পুরী যায় যে তো এই রকম জায়গায় না আমরা কোনোদিনও কিন্তু যাইনি। তবে যখন আমি বাপের বাড়ি যাই, এই জায়গাটা আমার, যখন আমরা এই নদীর পাড়ে আসি তখন না আমার ওই রকমই ফিলিংটা আসে যে বোধহয় আমরা এখানে কোথাও ঘুরতে এসেছি, ধরো ওই সমুদ্রের জায়গাগুলো যে আছে পুরী, তো সেরকম আর কি মনে হয়, সেরকম জায়গায় আর কি ঘুরতে এসেছি, সেরকমটা একটু আর কি আমার ফিলিং আসে আর কি। তোমার প্রীতি তো আগেই জুতো খুলে নিয়েছে, তবে আমি যেহেতু জুতো এখনও খুলিনি তাই জন্য এখন খুলে নিলাম, সামনেই না একটু জায়গায় জল আছে, তাই জন্য আমাদের সবাইকে জুতো খুলে হাতে নিতে হয়েছে, তা না হলে জুতোগুলো ভিজে যাবে, নষ্ট হতে পারে, তাই না? তো সেই জন্য, আর হচ্ছে বালু যেহেতু উঠবেও না, জুতো যদি একবার ভিজে যায় মানে মাটির তলে যদি দাবে তাহলে কিন্তু উঠতেও একটু সমস্যা হয়, সেই জন্য আর কি সবাই মিলে হাতে নিয়ে নিয়েছি। বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বর্ষাকালে কিন্তু খুব বড় বড় নৌকা চলে, এই পার থেকে ওই পার কিন্তু নৌকায় যেতে হয়, এখন যেহেতু জায়গায় জায়গায় জল একটু করে কমে কমে গেছে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা আর কি হেঁটে যাওয়া হচ্ছে এখন। আর তাহার না হলে এই নৌকাটা যে দেখছো এই নৌকাটা কিন্তু ছোট, এর থেকেও বড় বড় নৌকা কিন্তু তখন ব্যবহার করা হয় যাওয়া আসার জন্য, এই পার থেকে ও পার হওয়ার জন্য। আর এখানে দেখো ছেলে আর মেয়ের দু একটা আমি ফটো তুলে নিলাম। সত্যি জায়গাটা যে এত সুন্দর লাগছিল, আর জায়গাটা ফাঁকা ছিল বলেই আমরা একটু কিন্তু এখানে জলের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। আর নৌকাটার জায়গায় দু একটা প্রীতিকে বললাম একটা মা ফটো তুলে দিত আমার, তো সেরকম না ফটোটা ভালো আসেনি, তো সেই জন্য আমরা এখন যাব আর কি ওই দিকে পার হতে হবে। আর জায়গাটা একদম ফাঁকা ছিল বলেই একটু আমরা এখানে আর কি জলের মধ্যে হাঁটাচলা করছিলাম। তারপরে দেখো এই যে ওই দিকে যে তোমরা ব্রিজটা দেখছো, আগে কিন্তু সেই ব্রিজ দিয়ে আমরা যাওয়া আসা করতাম, আর এখন ব্রিজ দিয়ে কেউই যায় না যেহেতু এখন এই ব্যবস্থা হয়েছে হাঁটাচলা করার জন্য, সেই জন্য। আর ব্রিজটা না অনেকটাই লম্বা, হেঁটে যেতে যেতে মানে খুব ক্লান্ত লাগে আর কি, হাঁপিয়ে যায় শরীর, অনেকটাই লম্বা ব্রিজটা, আর ভয়ও লাগে, খুব উঁচু তো সেই জন্য ভয় লাগে। আর নিচ দিয়ে যদি দেখো তোমরা অনেকটাই মনে হয় যে মাথা ঘুরে যায় এরকম অবস্থা হয়ে যায়, সেই জন্য আর আমার ওদিকে যাওয়ার ইচ্ছেও নেই, আমার তো এদিকেই যেতে ভালো লাগে হেঁটে হেঁটে। ওই দিক থেকেই তো হেঁটে হেঁটে ভালো করে এসে পড়লাম, কিন্তু মাঝখানে এসে একই কাণ্ড, এটা দেখে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, ওখানে একটু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে ওরা বলছিলো যে না অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে ওটা কি ভেঙে গেছিলো আর কি মাঝখানে, জানি না কবে ভেঙেছে, তবে ওরা সবাই মিলে কিন্তু ঠিক করছে, তো আমাদেরকে বললো যাও কিছু হবে না সবাই যাচ্ছে, আর অনেকটাই মোটামুটি ঠিক হয়ে গেছে, বাকিটা আমরা ঠিক করছি, তোমরা যাও কিছু হবে না। তারপরে দেখো আমরা তিনজনে মিলে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আর যে এই দাদাটা টোটোওয়ালা ও দাদাটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, দাদাটা হয়তো টোটো নিয়ে যেতে পারবে না, টোটোর ভারী অনেকটাই, তো সেই জন্য ওই জায়গাটা ঠিক হবে তারপরে হচ্ছে দাদাটা কিন্তু টোটো নিয়ে যাবে। অনেকক্ষণ হাঁটার পর
আমরা চলে এসেছি এখন এই পারে, আর এই পারে এসেই জুতোগুলো এখন আমরা তিনজনেই পরে নেব। কিন্তু প্রীতম বলছিল যে না মা, আমার পা তো বালু হয়ে গেছে ভিজে, এখন বুট জুতোগুলো পরলে নষ্ট হয়ে যাবে, একটু পরে তো টোটোতে উঠবো, তাই জন্য আমি পরছি না। তারপর আমি ভাবলাম ঠিকই তো বলছে, তারপর না ও আর জুতোগুলো ভালো করে পরেনি, তো না পরে এরকম করে চলে গেল ও। আর আমি হচ্ছে পরে নিয়েছি, তবে আমিও ঠিক করে কিন্তু লাগাইনি, কেন বলো তো? আবার প্রীতম বলছিল মা, ওখানে মনে হয় আরও একটু জল থাকতে পারে সামনে, তো সেই জন্য এখনই আমরা জুতোগুলো পরি না, ওখানটা দেখে জল আছে কি না তারপরে হচ্ছে পরবো। তো তাই বলে ওরকম করে আমরা চলে গেলাম। আমি জুতো পরেছি ঠিকই, তবে ভালো করে পরিনি কিন্তু জুতোটা। আর এখান দিয়ে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রীতি একটু আমার ভিডিওটা করে দিল। আর ওইদিকে যে ব্রিজটা দেখছো তোমরা, দেখো কত বড় একটা ব্রিজ। একটুখানি হেঁটে দেখলাম এখানেও একটু জল আছে, তবে এই জায়গাটা আমাদেরকে আর ভিজে যেতে হয়নি, এই জায়গাটায় সেরকম ব্যবস্থা করা আছে বাসের। আর সামনেই দেখছো তোমরা টোটো দাঁড়িয়ে আছে, সেই টোটোতে করে কিন্তু আমরা এখন চলে যাব। আর বন্ধুরা, এই নদীটা এতই বড়, বর্ষাকালে এপার থেকে ওই পার দেখাই যায় না। এখন যেহেতু বর্ষাকাল না, তাই জন্য জায়গায় জায়গায় একটু শুকনো, আর ওই জায়গাগুলো আমাদেরকে হেঁটে আসতে হয়, তবে একটু জায়গায় জায়গায় জল থাকে। চলে এসেছি আমরা আমাদের গ্রামে। আর বন্ধুরা, এখান থেকে রাস্তা থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার বাবার বাড়ি কোনটা। রাস্তা থেকে কিন্তু একটুখানি দেখা যায়, ওই যে দেখছো যে বাড়িটা, সেই বাড়িটাই কিন্তু আমাদের। আর টোটোর থেকে নামার আগে দেখি ওরা তিনজনে আর কি গিয়ে আমাদের জন্য অপেক্ষায় আছে আর কি। প্রীতম, প্রীতি, ওদেরকে দেখে এই রাজু আর অষ্টমী আমার দাদার ছেলে মেয়েরা দুজন খুবই খুশি। আগের থেকে অনেকক্ষণ থেকে নাকি বলছে চলো চলো রাস্তায় যাই, ওরা এসে পড়বে এসে পড়বে, তো ওরা তিনজনে আগের থেকে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আর বন্ধুরা, এটা কিন্তু হঠাৎ করে আর কি প্রোগ্রাম, যেহেতু ছেলে আর মেয়ের স্কুল এখন সরকারি অনুযায়ী, সরকারি ছুটি অনুযায়ী আর কি বন্ধ আছে, তো সেই জন্য স্কুল ছুটি। আর প্রাইভেটও হচ্ছে, স্যার বলেছে তিন দিন আর কি ছুটি, স্যার নাকি কোথায় যাবে আর কি কোথাও, তো সেই জন্যই আর কি স্কুলও ছুটি প্রাইভেটও ছুটি। ছেলে আর মেয়ে অনেকক্ষণ ধরে আর কি বাহানা করছিলো, কালকের থেকে আর কি বাহানা করছিলো, চলো চলো যাবো মামা বাড়িতে, যাবো মামা বাড়িতে যাবো, তো সেই জন্য বাধ্য হয়ে ওদের জন্যই আর কি চলে আসলাম দুজনকে নিয়ে বাপের বাড়ি একটু। প্রীতমের বাবা কিন্তু আমাদের সাথে আসতে পারেনি, যেহেতু ওর কাজ ছিল সেই জন্য আসতে পারেনি। আর ওর কাজ শেষ হতে হতে আমাদের আবার প্রাইভেট স্কুল খুলে যাবে, সেই জন্য আমরাই চলে এসেছি। হাত পা মুখ গাল ধুয়ে নিয়েছে এত মানে রোদ বাইরে, আর হচ্ছে নদী পাড়টা দিয়ে যখন আসলাম তখন অনেক মানে ধুলো বালু আর কি পড়ে গেছে মুখে, তাই ভালো করে সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম। হ্যাঁ, ভালো করে ধুয়েছিস প্রীতম? তুই জামাটা খোল, অন্য জামা পর, অন্য জামা পর। আর এই যে হাফ প্যান্টটা আর হচ্ছে স্যান্ডো গেঞ্জিটা যদি তোমরা দেখছো, এটা বাড়ির থেকে ভিজা অবস্থায় নিয়ে এসেছিলাম, শুকায়নি সেই জন্য। আর বাড়িতে এখন এখানে এসে বাইরের তারে কিন্তু মেলে দিচ্ছি শুকানোর জন্য, কালকে চান করে তো প্রীতম পড়বে সেই জন্য। আর এইদিকে দেখো চারজনের গল্প শুরু হয়ে গেছে, চারজনে মিলে গল্প করছে বসে বসে খুব সুন্দর করে। আর যেহেতু অনেকদিন পরে দেখা সাকা, সেই জন্য তিনজনে মিলে গল্প করছে, আর আমি সাথে আসার সময় কুরকুরি আর হচ্ছে একটা থানচাপ আর স্প্রাইট নাকি সেটা এনেছিলাম। ফার্স্টে এনেছিলাম তো হচ্ছে তোমার একটা মাজা, বড় মাজার বোতল, তো বললো মাজা খাবে না, ওরা স্প্রাইট নাকি এগুলো খাবে, তো পাশের দোকান আছে, পাশের দোকান থেকে পরে ওগুলো নিয়ে আসে। এনে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে, আর চারজনে মিলে এখন কুরকুরি খাচ্ছে, আর আমিও একটু বসে পড়লাম। আমাদের উঠোনে না বাইরে এটা হচ্ছে বসার আর কি চাংড়া বলি আমরা, তো বসার জায়গা এখানে করে দেওয়া হয়েছে, সেখানে আর কি আমরা গরমকালে আর কি সবাই মিলে বসে এখানে আড্ডা মারে আর কি, আমাদের উঠোনের বাইরে আর কি। তো যাই হোক, ওই দিকে একটু বসেছিলাম, তারপরে হচ্ছে বৌদি বলছিল যে খেয়ে নাও এখন সবাই মিলে, তো এখন হচ্ছে বারান্দায় বসে পড়ছে রান্নার ঘরের বারান্দায় সবাই মিলে ভাত খাওয়ার জন্য। আর এরাও কিন্তু এখনও খায়নি, তো আমরা খাচ্ছি আমাদের সাথে, কিন্তু এরাও এখন খেয়ে নেবে। আর খেতে খেতে ওইদিকে দেখো দাদা আবার বাজার করে নিয়ে আসলো, তবে আজকের বাজার না, এগুলো হচ্ছে কালকের জন্য। আর সাথে আবার দেখি মাছও নিয়ে এসেছিলো, তো মাছটা যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডিম দিয়ে, তো মাছটা বৌদি ভাজা করে রেখে দিয়েছিলো রাতের জন্য।
খাওয়া দাওয়া করে একটু পরে হচ্ছে সবাই বলছে নাকি খাবে স্প্রাইট নাকি, আমি ঠিক নামও জানি না, তবে আমি এগুলো খাই না বেশি আর কি, আমার ভালো লাগে না, যেহেতু আর কি এগুলো খেলে পরে দেখবে তোমরা ভিতরটা জানি কীরকম জ্বলে যায়, তো সেরকম করে আর কি আমি এটা খাই না। তো বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নাকি বরফ দিয়ে খাবে, ঠান্ডা সেরকম হয়নি তো সেই জন্য বলছে বরফ দিয়ে খাবে, সেই জন্য আবার বরফ নিয়ে এসছে ওর মামি আর কি, সবাইকে গ্লাসে করে, গ্লাস তো না কাপে করে আর কি বরফ দিয়ে দিলো একটা করে, আর হচ্ছে একটু করে স্প্রাইটগুলো দিয়ে দিলো। তো সবাই মিলে এখন হচ্ছে স্প্রাইটগুলো খাবো, আর এ হচ্ছে আমার মানে আর কি দাদার ছেলে, তো এ না মানে আর কি এগুলো খেতে পারে অনেকটাই, কিন্তু কীরকম করে দেখো কীরকম করছে, তাও কিন্তু খেয়ে নিচ্ছিল। আর প্রীতি হচ্ছে খেতেই পারছিল না এগুলো, প্রীতি আর খেতেই পারেনি, এক কাপ যে দিয়েছিল ওর মামি এক কাপও কিন্তু খেতে পারেনি, আর আমরা সবাই খেয়ে নিয়েছি, আর ওই পুচকুটা যে দেখছো ও খেয়ে নিয়েছে আধা গ্লাস। বৌদি হচ্ছে ওইদিকে খাচ্ছে, আর হচ্ছে দাদা যে বাজার করে নিয়ে আসলো সেগুলোকে জায়গা মতো রেখে দিলো, আর মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো ধুয়ে এনে ওখানে রেখে দিলো, আর এখন খাচ্ছি আমিও, সবাই খাচ্ছি, আবার টুকিটাকে এদিকে দুজনে মিলে কাজও করছিলাম, বৌদি ওইদিকে চলে গেলো আর কি রান্নাঘরে মাছ আর কি ভাজা করবে, আর আমি এইদিকে হচ্ছে এখন এই বোতলগুলো যে দেখছো সেই বোতলগুলো কলে পাড়ে নিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে জল ভরবো। সকালবেলা করে একটুখানি সময়ের জন্য টিপকলে না জল আসে, টিপকলও কিন্তু বাড়িতে ঘরে ঘরে কল দেওয়া হয়েছে এদিকে, তো সেই কলে কিন্তু সময় মতো জল আসে, তো সেখান থেকে আর কি বালতি হাঁড়ি সেগুলোতে জল ভরে রাখা হয়। এখন যেহেতু বোতলের জল শেষ হয়ে গেছে তাই হাঁড়ির থেকে জলগুলো নিয়ে নিয়ে আমি বোতলে ভরে নিচ্ছি। এই জগটা আর হচ্ছে একটা বোতল রয়ে গেছিলো, কেন বলো তো হাড়ির জলগুলোতে না অনেকটাই দেখি নিচে আয়রন জমে আছে, তো সেই জলগুলো আমি ফেলে দেব, আর তার আগে হচ্ছে কলের থেকে আগে এই জগ আর একটা হচ্ছে বোতল ভরে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেব, তারপর হচ্ছে হাড়ির জলগুলো ফেলে দেব, আর ওখানে অনেক কাপ আছে বারান্দায় সবাই মিলে যে খেলাম একটু আগে, তো সেই কাপগুলো ধুয়ে রেখে দেব। বন্ধুরা তোমরা যারা এখনও আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, মন থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর বন্ধুরা তোমরা যদি আমার বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই আনবো হোম ট্যুর ব্লগ। জগ আর হচ্ছে বোতলে যে জল ভরে আনলাম, বৌদি বললো এই জলগুলো রাখিস না, কালকে হচ্ছে সকালবেলা টিপকলে জল আসবে তো সেই জলগুলো আমরা খাই, তো কলের জল খাই না, তো ওইটা জগ আর হচ্ছে একটা বোতল আমি রাখিনি, আর বাকি বোতলগুলো হচ্ছে একটু পরে ফ্রিজে রেখে দেব। আর জায়গাটা এখন এখানে যে আমরা খেলাম সবাই মিলে, তো সেই জায়গাটা একটু জল দিয়ে মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে দেখি বৌদি মাছ ভাজা বসিয়ে দিয়েছে, এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে আর কিছু কিন্তু এখনও বাকি আছে। তারপর বিকেলবেলা ওই আমাদের পাশেই জমিতে কিন্তু পাট ফেলানো হয়েছে, তো পাটের ক্ষেতে না অনেক ঘাস হয়ে গেছে, তো দুপুরবেলা করে তো অনেকটাই রোদ থাকে তাই জন্য দুপুরবেলা করে ঘাসগুলো তোলা হয় না, আর এখন যেহেতু বিকেলবেলা এখন রোদ নেই সেই জন্য বৌদি চলে এসছে সেনি নিয়ে আর কি ঘাসগুলো ফেলানোর জন্য, আর আমি এখানে বসে একটু গল্প করছিলাম। রাতের জন্য ভাত হয়ে গেছে, তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ এসে।